আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমার একদিন আগের করা। মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, তো এই দিনে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না? আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে খিচুড়ি খেতে। তো আমি আজকে খিচুড়ি রান্না করছি। তার আগে আমি আকাশটা একটু দেখতেছিলাম আর কি। এই যে মেঘলা আকাশ, চারদিকে রিমঝিম বৃষ্টি হচ্ছে, তো এই তো আমার খিচুড়ি রান্নার রেসিপিটা আমি আসলে শেয়ার করতে পারি নাই। তো যখন খাচ্ছিলাম তখন আর কি একটু শেয়ার করতেছি। এই দেখেন, খিচুড়ি রান্না করেছি, গরম মাংসও রান্না করেছি, তো এগুলো আমরা আর কি খাচ্ছি সবাই মিলে। আমার ছোট্ট ছেলেটা মাশাআল্লাহ খুব পছন্দ করে দেখলাম যে খিচুড়ি খাচ্ছে আমাদের সাথে। তো এখানে ওদের বাবাকে দিয়েছি, টেবিলে খাচ্ছে, আর আমি আর কি ওদেরকে খাওয়াচ্ছি। তো ওরা খুব ইয়ামিভাবে খাচ্ছে খিচুড়িটা, দেখতেই পাচ্ছেন। সবাইকে নিয়ে বসেছি বেডে। তো এখানে আমি জলপাই আচার নিয়েছি, আচার দিয়ে খিচুড়ি কিন্তু খুব ইয়ামি, খুব ভালো লাগে। আর গরু মাংসর ঝোল হলো তো কথাই নেই, তাই না? এই দেখেন, গরু মাংসর ঝোল রান্না করেছি, আলু দিয়ে গরু মাংস। আর হচ্ছে ওদের সবার শীত, আসলে মনে হয় শীত মনে দুই দিনের জন্য আসছে, বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগে, তো ওদেরকে শীতের কাপড় পরিয়ে দিয়েছি। তো দেখেন আমার ছোট বাবাটা খাচ্ছে, ওকে কিন্তু এই ফার্স্ট আমি একটু শক্ত কিছু দিচ্ছি। এমনিতে মুখে নেয়, খেতে চায় না, কিন্তু ওদের দেখা দেখি আর কি খাচ্ছে। তো আমি আর একটু আর কি বারান্দায় গেলাম। এই তো ভালোই লাগে এই সময় বারান্দায় একটু দাঁড়ালে, খুব ভালো লাগে। তো পাশের বাসার ছাদে পানি জমে গেছে, তো গাছপালাগুলো দেখতেছিলাম। আমার কিন্তু গাছপালা খুব পছন্দ, তো আমার বারান্দা গাছ লাগাবো ভাবছি, কিন্তু আমি বাচ্চাদের জন্য পারবো কিনা আমি জানি না, তারপর আমি ট্রাই করব গাছ লাগানোর। তো এই যে একদম সব নিরবতা, এখানে কিন্তু সবসময় বাচ্চারা খেলে, বৃষ্টির জন্য আর কি খেলাও বন্ধ আর কি। তো এইগুলো আর কি দেখতেছিলাম। আর হচ্ছে এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন, আমরা বাইরে গিয়েছিলাম, আমি কিছু কেনাকাটা করব। তো ওখানে যাওয়ার আগে আমি সবসময় বললাম না, আমি মুড়ি ভর্তাটা, এই ভাইয়ের মুড়ি ভর্তাটা খুব টেস্ট, 10-15 মিনিট দাঁড়িয়ে তারপর খেতে হয় সিরিয়াল দিয়ে। তো এখানে আমি খেয়ে নিয়েছি আগে, ওদের বাবা আর কি ওদেরকে ফুচকা খাওয়াচ্ছে। তো এই যে ফুচকা খাওয়াচ্ছে দেখেন, তোর বাবা একটু পরে মুড়ি ভর্তা খাবে, সিরিয়াল বাই সিরিয়াল, সবাই একসাথে বসে তার খাওয়া যায় না, তো ওদেরকে আগে খাওয়ানোটা শেষ করুক, তারপর উনি খাবে। তো এই ফাঁকে দেখি যে উনিও খাইয়ে ফেলতেছে ওদের ফুচকা। তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, নুসরাত ব্লগের সাথে থাকবেন। তো বাইরে গিয়েছিলাম যেহেতু, একটু ভিডিও করে নিলাম। এই দেখেন আমার এই ছোট ছেলেটা একটু একটু ঝাল খাওয়া শিখতেছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বাচ্চাদের জন্য। তো এই যে লাস্ট ফিনিশিং, ওর বাবা আর কি মুড়ি ভর্তা সিরিয়াল পেল। এখানে হচ্ছে সিরিয়াল দিয়ে খেতে হয় আর কি, খুবই স্বাদ এই মুড়ি ভর্তাটা। তো আমার মেয়ে এই প্রথম আমাদের ভিডিও করলো, মাশাআল্লাহ, দেখলাম যে ও ভিডিও ভালোই করতে পারছে। তো এই দেখেন, আমি আমার ছেলে দুজনই হা করছি, ওর বাবা কাকে দিব বুঝতে পারছিল না। তো হচ্ছে আমি নিয়েছি যেহেতু মরিচটা ছিল, তারপর হচ্ছে ওকে দিয়েছে। তো এই তো আমি পর্দার দোকানে চলে আসছি, আমার হচ্ছে পর্দার সেট লাগবে। তো পর্দা কোনটা নিব দেখতেছিলাম, আসলে কি বেশি পর্দা দেখলে না চোখ যেন একদম ধাঁধালুক হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব মানে চয়েস করতে পারা যায় না। তো এখানে দেখতেছিলাম অনেকক্ষণ, সব পর্দাগুলো ভালোভাবে দেখতেছিলাম কোনটা নিব। আসলে সব কটা পর্দাই সুন্দর, কিন্তু পছন্দ করতে পারতেছিলাম যে কোনটা নিব।
তো আমি আর কি দেখতেছিলাম একটা একটা ধরে ধরে কোনটা ভালো লাগে। তো এই তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।